নিযুক্ত বিদেশি কূটনীতিকরা কক্সেস বাজারে গিয়ে নিজেদের চোখে দেখলেন রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা, হলেন মর্মাহত। জানালেন এই সংকট কাটাতে তাদের ভূমিকা আরো জোরালো হবে। কক্সেস বাজারের উখিয়া থেকে বিশেষ প্রতিনিধি বদরুজ্জোজা বাবুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাইফুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী কূটনীতিকদের সাথে নিয়ে দুপুরে যখন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান, তখন বৃষ্টি হচ্ছিল। দেশে নিযুক্ত বৃষ্টি দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 23 জন প্রতিনিধিকে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখাতে নিয়ে আসা হয়। মানবতার দৃষ্টিকোণ বিবেচনায় যে সর্বোচ্চ বাংলাদেশ করছে এ ব্যাপারে তারা ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছেন তাকে এবং তার সরকারকে। কিন্তু সামনের দিনে আরো যে করণীয় কাজগুলি, আরো কিছু দ্রুত ত্রাণ এবং সেই সাথে সাথে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এটা সহায়ক ভূমিকা পালন করবে। গাড়ি থেকে নামার পর 15 মিনিটের হাঁটা পথ ধরতে হয় তাদের সবাইকে। বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে যাওয়া সেই পথ পেরিয়ে তারা দেখা পান এই শিবিরে নতুন যোগ হওয়া রোহিঙ্গা শরণার্থীদের। প্রতিনিধি দলের কাছে গোটা রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে মানবেতর জীবন দেখানোর পাশাপাশি মিয়ানমার সরকারের নির্যাতনের ভয়াবহতার ঘটনা কয়েকজন রোহিঙ্গা তাদের কাছে তুলে ধরেন। I am shocked at to see so many people with so much need. I am heartened by knowing that the government of Bangladesh, the agencies here, are doing what they can, and we in the UK are providing assistance. It's a very, very difficult situation for the Bangladeshi. It's very, very heavy burden for the Bangladesh government to shoulder. These people, they have no home, they have no country. গত 25 আগস্ট প্রথম যে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে থাকে, সেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে নিয়ে যাওয়া হয় তাদের। সেই দিনের কথাই কূটনীতিকদের কাছে তুলে ধরেন কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক। That's a huge volume of fire, huge volume of fire. In that night, they were still after the very same morning, they went back at their own accord. Again, in the afternoon, there was fighting, they came back. Again, they went back. Again, they came back. Again, they went back. Again, they came back. This time, they say, it's difficult for us to go back to our country. We said, okay, no problem. You tell us what happened. We'll take care of everything. সেখানে নোম্যান্স ল্যান্ডে এখনো অবস্থান করছে প্রায় 8,000 রোহিঙ্গা শরণার্থী। তাদের ব্যাপারে বাংলাদেশ কতটা মানবিক ছিল এবং এখনো আছে সেই গল্প শুনেছেন বিদেশি অতিথিরা। We call upon the Myanmar government to have mercy on these people and repatriate them to their homeland. রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন করা চীনের রাষ্ট্রদূত ছিলেন এই দলে, তবে খুব সহজে মিডিয়ার সামনে আসতে যাননি তিনি। কিন্তু পরিস্থিতি দেখে তিনিও ভয়াবহতা আঁচ করতে পেরেছেন বলে জানান। So I've seen these people, it's really overcrowded here. The condition is in a very bad shape, and I hope this situation will get better. China will take its own approach. Of course, as I said, that China will play a positive role in this issue. যে নির্যাতন ভয়াবহতার কথা এতদিন শুনে আসছিলেন তা স্বচক্ষে দেখে অতিথিদের বেশিরভাগই ছিলেন মর্মাহত। এই সংকট কাটাতে তাদের ভূমিকা আরো জোরালো হবে এমন কথাই জানান তারা। And we need to work on a solution. And that means a long-term political solution. I am reporting back to my ministers when I get back from here. And we are working in the Security Council with our friends to make sure that the world is aware of what's happening. অতীতের যে কোনো সময়ের চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায় জননেত্রী শেখ হাসিনার প্রতি সহযোগিতা ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ এবং কফি আনান রিপোর্ট যেটা প্রদান করা হয়েছে সেই রিপোর্টের বাস্তবায়ন একসরে যাচ্ছে। তো এরকম প্রোগ্রেস আগে যেহেতু হয়নি, আমরা প্রত্যাশা করি সমস্যা সমাধান হয়। মানবিকতার যে দৃষ্টান্ত বাংলাদেশ দেখিয়েছে তার প্রশংসা ছিল পরিদর্শন করা সব বিদেশি প্রতিনিধির মুখে। এই সংকট কাটাতে বাংলাদেশকে সহায়তা করারও আশ্বাস দেন তারা। বাংলাদেশের একা